দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার নিয়োগ সময় সন্ধে 7টায়। আর প্রতিবারের মতোই আপনাদের সাথে আমি উপস্থিত আছি, আমি ডক্টর নাসরিন কাদের। আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে প্রশ্নের উত্তর নিয়ে। আর প্রতিটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর এটিএম ইউসুফ স্বপন। ডক্টর স্বপন মেডিকেল কলেজ পাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে, এরপর চলে আসেন আমেরিকায়, রেসিডেন্সি কমপ্লিট করেছেন ইন্টারনাল মেডিসিনের উপর উইক অফ হাইটস মেডিকেল সেন্টার থেকে। দীর্ঘদিন এরপর জয়েন করেন অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে মাউন্ট সিনাই হসপিটালে এবং বর্তমানে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে কাজ করছেন নর্থ শোর ইউনিভার্সিটি হসপিটাল। তাছাড়াও দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের একটি শহরে প্রাইভেট প্র্যাকটিস করে আসছেন। আসুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথি ডক্টর এটিএম ইউসুফ স্বপন। ধন্যবাদ ডক্টর নাসরিন কাদের, ধন্যবাদ সিনে বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা কথা বলছি হাই কোলেস্টেরল নিয়ে। আসুন জেনে নিই হাই কোলেস্টেরলের উপর বিভিন্ন বিষয় সম্বন্ধে। ডক্টর ইউসুফ, আসলে হাই কোলেস্টেরল বলতে আমরা কি বুঝি? হাই কোলেস্টেরল সহজ ভাষায় বলতে গেলে রক্তে চর্বি। স্বভাবতই আমাদের শরীরে রক্তের মধ্যে একটা স্বাভাবিক পরিমাণ চর্বি থাকে, ওটা আমাদের শরীরের জন্য দরকার। কিন্তু যখন ওর পরিমাণটা বেড়ে যায় তখন আমরা ওটাকে, ওই অবস্থাটাকে আমরা বলি হাই কোলেস্টেরল। এটা কি কারণে এটা ইম্পর্টেন্ট? এটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে যখন কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় ওইটা হচ্ছে একটা মেজর রিস্ক ফ্যাক্টর, যেটা রক্তনালীতে জমে গিয়ে যদি হার্টের সূক্ষ্ম রক্তনালীতে বা শিরাতে জমে যায় তখন হার্ট অ্যাটাক হতে পারে, অথবা যদি ব্রেনের ছোট ছোট শিরার মধ্যে চলে যায়, ব্লক করে দেয়, তখন সেটা স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক। সো হার্ট অ্যাটাক হচ্ছে আমেরিকা এমনকি আমাদের দেশেও এক নম্বর কারণ মৃত্যুর জন্য, আর ব্রেন স্ট্রোক আমেরিকাতে হচ্ছে 3 নম্বর কারণ মৃত্যুর জন্য। সো এই জন্য এটা খুব জরুরি যে আমরা এই বিষয়টা জানি এবং এটা সম্পর্কে কি করণীয় আছে ওটা বুঝতে পারি। প্রথমে আমরা বলি যে যখন আমরা চেক করি কোলেস্টেরল লেভেল, আমরা সাধারণত 3 ধরনের কোলেস্টেরল দিকে খেয়াল করি। নাম্বার 1 হচ্ছে টোটাল কোলেস্টেরল, যে পুরো পরিমাণটা কি। আরেকটা কন্ডিশন আছে, ওটাকে বলে এলডিএল অথবা ব্যাড কোলেস্টেরল, ওটার পরিমাণ যদি স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তাহলে খারাপ। এর মধ্যে আরেকটা আছে, ভাগ আছে, ওটাকে বলে এইচডিএল অথবা গুড কোলেস্টেরল, যেটা অ্যাকচুয়ালি ভালো আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের জন্য ভালো। ডক্টর ইউসুফ, আমাদের অলরেডি কোশ্চেন চলে আসছে, কারণ আজকে একটু ভেরি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সাথে আছেন মানিক ক্যালিফোর্নিয়া থেকে, বলুন আপনার প্রশ্ন। হ্যালো, দর্শক আছেন আমাদের সাথে? লাইন বোধহয় কেটে গেছে। আমরা কথা বলছিলাম একটা ভালো কোলেস্টেরল আছে। আচ্ছা, হ্যাঁ, একটা খারাপ কোলেস্টেরল বা এলডিএল, আরেকটা হচ্ছে ভালো কোলেস্টেরল বা এইচডিএল, আরেকটা আছে ওটার পাশে, ওটাকে বলে ট্রাইগ্লিসারাইড। ওটারও একটা স্বাভাবিক পরিমাণ আছে, তার চেয়ে বেশি থাকলে ওটাও খারাপ শরীরের জন্য। এখন প্রশ্ন আসে যে আমাদের কি করণীয় আছে কোলেস্টেরল যখন বাড়ে। প্রথমত ওটা নির্ণয় করার জন্য, যেমন আপনার যদি ডায়াবেটিস বা সুগার লেভেল বেড়ে যায় অথবা প্রেশার বাড়ে, তাহলে অনেক সময় আপনার উপসর্গ হবে, আপনি বুঝতে পারবেন, আপনার শরীর খারাপ লাগবে, আপনি ডাক্তারে যাবেন, ডাক্তার হয়তো চেক করলে বুঝবে। কিন্তু কোলেস্টেরলের মজার ব্যাপার হচ্ছে আপনি কোনো সিমটম নাই, কোনো উপসর্গ স্বভাবত দেখা যায় না একদম শেষ পর্যায়ের আগে। তো এই জন্য কোলেস্টেরলের জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে এবং চেক করলেই বোঝা যাবে যে আপনার পরিমাণটা কেমন আছে।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের দেশের আমরা ওদিক থেকে যারা আসি তাদের দেখা যাচ্ছে যে একটু কোলেস্টেরল, সুগার, ব্লাড প্রেশার এগুলোর টেন্ডেন্সি একটু বেশি, অতএব আমাদের জন্য আরও বেশি জরুরি ডাক্তারের কাছে গিয়ে চেক করা। আমরা সাধারণত আমরা অ্যাডভাইস করি যে আপনার যদি সব কিছু ভালো থাকে, আপনি সুস্থ, আপনার বয়স কম, 40-এর কম, তাহলে অন্তত বছরে একবার আপনাকে আপনার প্রাইমারি ডাক্তারের কাছে যেতে হবে এবং চেক করতে হবে। তার মানে হচ্ছে ফিজিক্যাল চেক প্লাস ব্লাড টেস্ট, সেটা একমাত্র উপায় যে আমি বুঝতে পারবো যে আমার কোলেস্টেরল লেভেল কেমন আছে। আর আর যদি যদি 40-এর পরে হয় তাইলে অন্তত 6 মাসে একবার, যদি কোনো অসুবিধা না থাকে। আর অসুবিধা যদি থাকে তাইলে আপনার ডাক্তারই আপনাকে বলবে যে আপনার হয়তো কারো 1 মাস পরেও লাগবে, কারো হয়তো 3 মাসে লাগবে, কারো 6 মাসে লাগবে, চেক করতে হবে। আর যদি এখন যদি ধরা পড়ে যে আমার কোলেস্টেরল বেশি তাহলে আমি কী করব, প্রথম যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে যে আমরা বলি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। প্রথমে হচ্ছে আমাদের খাবারের দিকে নজরটা দিতে হবে, খাবারের মধ্যে কোলেস্টেরল যেগুলো যেসব খাবারে কম ওগুলো খেতে হবে। আর আমাদের মধ্যে যেটা আছে রেড মিট বলি এক নম্বর, কারণ রেড মিটের মধ্যে গরুর মাংস, খাসির মাংসগুলো পড়ে, ডিমের কুসুম পড়ে। আর আর আমরা যেটা রেগুলার মিল্ক বলি দুধের মধ্যে রেগুলার যেটা, ওটা এগুলোর মধ্যে কোলেস্টেরল অনেক বেশি, তো এগুলোর পরিমাণ কমিয়ে ফেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম যেসব খাবারে কোলেস্টেরল কমায়, যেমন শাকসবজি, মাছের পরিমাণ, ওগুলো বাড়াতে হবে। আর তার সাথে সাথে এক্সারসাইজ, ভেরি ইম্পর্টেন্ট, এক্সারসাইজ রেগুলারলি করতে হয়। আমাদের রিকমেন্ড, আমরা রিকমেন্ড করি যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যায়াম করতে হবে। আমাদের সাথে দর্শক আছেন একজন আমিনা ওয়াশিংটন থেকে। আমিনা বলুন আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। সালাম। আমার আমার প্রেশার আছে, ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে। আচ্ছা আচ্ছা। গত 2 দিন আগে আমার হঠাৎ মাথায় এত ঘূর্ণি দিছে, বুঝলাম কম্প মতো। মুখের মধ্যে চাপ মারা আছে, এটা পুরো ছাড়িয়ে নাই, মাথা ঘুরানি আগের মতো না, একটু কমছে, একটু সারছে। আমার বয়স 67। এখন আপনার সমস্যা হচ্ছে আপনার মাথা ঘুরাচ্ছে, মাথা ঘুরা, বুকের মধ্যে চাপ মারা, মাথায় বেদনা। আর হার্টের কোন সমস্যা ছিল কখনো? ঠিক আছে দর্শক আমিনা, আপনার প্রশ্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তরটা জেনে নিচ্ছি। ডক্টর ওনার মাথা ঘুরাচ্ছে, ওনার যেহেতু ডায়াবেটিস আছে, ওনার ব্লাড প্রেশার আছে এবং ওনার কোলেস্টেরল আছে। প্রথমত খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি। ওনার ওষুধ খাচ্ছেন নিশ্চয়ই উনি ডায়াবেটিস প্রেশারের জন্য, তার মধ্যে যদি কোলেস্টেরল। আরেকটা কথা এই সুযোগে বলে নিই, যখন যাদের ডায়াবেটিস থাকে তাদের মধ্যে যে কোলেস্টেরলের ভাগ বলতে গিয়ে, যেমন ট্রাইগ্লিসারাইড একটা ভাগ বলেছিলাম, ওটা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জন্য অবশ্যই ওনাকে কোলেস্টেরল চেক করতে হবে। ওনার যদি ডাক্তারের কাছে যে বলতে দেখতে হবে যে লেভেলটা কত, ওষুধ লাগবে কিনা। মোস্ট অফ দি টাইম আমি বলবো যে যাদের ডায়াবেটিস প্রেশার আছে সাথে একটু কোলেস্টেরল থাকলেও ওটা আমরা একটু আমরা বলি অ্যাগ্রেসিভলি দেখি, তার মানে ওটার কন্ট্রোল করাটা খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই ওনাকে উনি যে কমপ্লেন ওনাকে উনি বলছেন ওনাকে অবশ্যই ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করে একজন কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়াটা ভালো হবে। ওনার মাথা ঘুরাচ্ছে কেন? অনেকগুলো কারণ
কারণ হতে পারে সুগার যদি ঠিক না থাকে ওনার কন্ট্রোলে না থাকে ওনার জন্য হতে পারে ওনার ব্লাড প্রেশার কন্ট্রোল না থাকলে হতে পারে এবং কম্বিনেশন মানে ওনার যদি একটু কোলেস্ট্রল একটু প্রেশার একটু সুগার হয় ওটার জন্য হতে পারে সো বেস্ট থিং হবে ওনার ডাক্তারের সাথে যোগাযোগ করে এই এই যে অবস্থাটা হচ্ছে ওনার ওটা শেয়ার করা এবং যদি একটা কার্ডিওলজিস্ট রিসেন্টলি না দেখে থাকেন তাহলে একটা কার্ডিওলজিস্ট আর আমরা যদি মনে করি ওনার আলারমতে মানে হার্টে কোনো সমস্যা নাই তাহলে ওনার বাসায় ওনার কি কি করলে উনি সুস্থ থাকতে পারবেন ওনাকে ওষুধ নিয়মিত খেতে হবে ওনার সুগারটা চেক করে দেখতে হবে যদি পরিমাণ ঠিক না থাকে তাহলে সুগারের ওষুধ অ্যাডজাস্ট করতে হবে ব্লাড প্রেশার সেম একই অবস্থা ওটা করতে হবে এবং আমরা ওনার ওজন এবং উচ্চতাটা জানি না হয়তো ওনার ওজনটা কতখানি আছে সেটা আমাদের জানা দরকার এবং তার উপরে যেটা আমাদের সুবিধা এক্সারসাইজে সেটা হচ্ছে ইভেন আমরা যে ওষুধগুলো নিয়ে থাকি ওসব কারণের জন্য ওই ওষুধের অ্যাকশনটা ভালো হয় এক্সারসাইজ করলে এক্সারসাইজের অনেক গুণাগুণ ওটা আমাদের করতে হবে এটা অবশ্যই নির্ভর করতেছে মানে পেশেন্টের কি অবস্থা ওটার উপরে ওনার ক্ষেত্রে আমি বলবো যে উনি শুধু হাঁটা দিয়ে শুরু করতে পারেন হাঁটা দিয়ে শুরু করলে আস্তে আস্তে হাঁটা পরিমাণ বাড়লো আমাদের সাথে আছেন এখন ইসলাম নিউ ইয়র্ক থেকে ইসলাম বলুন আপনার প্রশ্ন হ্যালো হ্যালো জি বলুন শুনতে পাচ্ছি আমার কলেস্ট্রল 280 180 আপনার পাউন্ড তারপর বলুন এখন আপনি কেমন আছেন হ্যালো জি আপনার প্রশ্নটা বলুন আপনার ডায়াবেটিস অথবা ব্লাড প্রেশার আছে কিনা আচ্ছা ডায়াবেটিস আছে প্রেশার নাই আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আছে আচ্ছা আর আপনার বয়সটা বোধহয় জানি না বয়স আফা 47 আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর জেনে নিচ্ছি 47 5 ফিট 3 ইঞ্চেস এবং 180 কোলেস্ট্রল হচ্ছে 280 অনেক বেশি অনেক বেশি অবশ্যই ওনাকে এগেইন আমরা বলি যে রিস্ক ফ্যাক্টর যত বেশি আলটিমেটলি এটা আসে যে হার্ট অ্যাটাকের রিস্ক অথবা ব্রেইন স্ট্রোকের রিস্ক রিস্ক ফ্যাক্টর যত বেশি তত বেশি আপনাকে অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট করতে হবে যেমন আপনার ওনার ডায়াবেটিস আছে ওনার কোলেস্ট্রল আছে ওনার বডি ওয়েট বেশি সো ওনাকে সিরিয়াসলি ওয়েট কন্ট্রোল করতে হবে ওষুধ তো খেতেই হবে ডাক্তারের পরামর্শ মতো এবং আপনার কোলেস্ট্রল ওষুধ খেতে হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যখন কোলেস্ট্রলের ওষুধ খাই আমরা তখন আবার ব্লাড টেস্ট করে চেক করে দেখতে হয় ওষুধের কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা তো ওটাও খেয়াল রাখতে হবে আর অ্যাটলিস্ট 2-3 মাসের মাথায় আবার চেক করে দেখতে হবে যে কোলেস্ট্রলের লেভেলটা যেই পরিমাণ ওষুধ আমি দিচ্ছি ওতে কাজ হচ্ছে কিনা নাকি পরিমাণ অ্যাডজাস্ট করতে হবে তাহলে এই মুহূর্তে ওনার প্রথম জিনিসটা যেটা করতে হবে ওনার ওজনটা কমাতে হবে ওনার ওজন বয়স কিন্তু মাত্র 47 সেই হিসাবে ওনাকে আরেকটু শারীরিক পরিশ্রমটা বাড়াতে হবে অবশ্যই আমাদের সাথে আছেন সালেহা ফ্লোরিডা থেকে বলুন সালেহা আপনার প্রশ্ন